তিনি মজলিসে আসে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে শক্তি আসে না কেননা হয়তোবা মজলিসে পরে খাবার নাও আসতে পারে কিন্তু এই কথাটা মনে রাখবেন আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি আলহামদুলিল্লাহ বলেছেন আপনার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দিয়েছেন কি বলেন ঠিক কি ঠিক না এটার প্রতিদান দুনিয়াতে পাবো না কোথায় পাবো কোথায় পাবো আখেরাতে অবশ্যই পাবো এই জন্য সমস্ত ভাইদেরকে আহ্বান করব আমরা সকলে যে যেখানে অবস্থান করতেছি আমরা মাহফিলে চলে আসি এই জন্য বলতেছিলাম আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন বান্দা আমাকে নিয়ে চিন্তা করো গবেষণা করো তোমার চোখের সামনে যেই ভাসমান জিনিসগুলো আছে যদি এগুলো নিয়ে তোমরা আমার সামনে আমাকে নিয়ে গবেষণা করতে পারো তাহলে আমাকে খুঁজে পাবে কি বলেন ঠিক কি ঠিক না আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কেন চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল বল এসব মানুষ কেমন করে হয় বল বল এসব মানুষ কেমন করে হয় ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় কি বলেন ঠিক কিনা দুধে কেন হয় সাদা মরিচ কেন জাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক কি বলেন ঠিক কি না এই জন্য সেই আল্লাহ পাকের শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে রসুল কারিম শাফি আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল আলামিন রসূল রাবি আকায় মাদানী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে দরুদ প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার আমাদের হায়াতের জিন্দেগি ছোট না বড় বলেন ছোট না বড় আখেরাতের তুলনায় একদম ছোট একদম অল্প ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট একটা জিন্দেগি দান করেছেন এমন ছোট জিন্দেগি একটা মুসলমান সন্তান জন্ম হওয়ার পর আজান দেয় কি দেয় না আজান হয়ে যায় জন্মের সঙ্গে সঙ্গে একামত হয়ে যায় ভাইরা আমার আমরা যখন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি মুয়াজ্জিন সাহেব একামত শেষ করার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব কি বলে আল্লাহু আকবার কি বলেন ঠিক কি না ইমাম সাহেব নামাজে দাঁড়ায় কি দাঁড়ায় না একামত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যায় ভাইরা আমার ওলামায়ে কেরাম বলেন মুসলমান সন্তান চিন্তা করে দেখো তোমার আজান হয়ে গেছে একামত হয়ে গেছে তোমার সামনে নামাজ বাকি আছে কি বলেন ঠিক কি ঠিক না মুয়াজ্জিন সাহেব একামত শেষ করার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলে আল্লাহু আকবার একামত আর জামাতের মাঝখানে এক সেকেন্ড তো বিলম্ব হয় না ও দুনিয়ার মুসলমান চিন্তা করো চিন্তা করো জন্মের পরে আজান ইকামত হয়ে যায় আর তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে জানাজা নামাজ পড়া হয় তুমি চিন্তা করো তোমার আজান হয়ে গেছে ইকামত হয়ে গেছে এখন শুধুমাত্র তোমার নামাজটা বাকি আছে কি বলেন ঠিক কি ঠিক না হায়াতের জিন্দেগি একদম একেবারে ছোট ভাইয়েরা আমার কেমন ছোট আমি মনে করতেছি একটা রাত্র যায় আমি বড় হইতেছি আমি আগে পাঁচ বছর আমার বয়স ছিল এখন দশ বছর হয়েছে আমি এখন যুবক হয়েছি আমার বিশ পঁচিশ বছর হয়েছে আমার চল্লিশ বছর হয়েছে হয়তো মনে করতেছি আমরা বড় হইতেছি না না আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন নির্দিষ্ট হায়াত দিয়েছেন ষাট পঁয়ষট্টি সত্তর বছর জিন্দগি থেকে আমি একটু সামনে অগ্রসর হইতেছি আমার হায়াত কমতেছে কি বলেন ঠিক কি ঠিক না ভাইয়ারা আমার
আমরা বরফ বিক্রেতা বরফ বিক্রি করার জন্য বাজারে যাই, ক্রেতা পায় না, ক্রেতা পায় না, আস্তে আস্তে বরফটা গলে শেষ হয়ে যায়, কি বলেন ঠিক কি না? ওলামায়ে কেরাম বলেন, বরফটা গলে যখন শেষ হয়ে যায় আর কোন মালিকের পুঁজি থাকে না, তোমার আমার একটা দিন একটা রাত অতিবাহিত হয়ে যায়, তার মানে আমার আপনার হায়াত থেকে হায়াত নামক বরফটা আস্তে আস্তে গলিত হয়ে শেষ হয়ে যায়, কি বলেন ঠিক কি ঠিক না? ভাইয়েরা আমার, যেদিন আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে, একটা দিন চলে যাবে, রাত্র চলে যাবে, হায়াতের কোনো অংশ বাকি থাকবে না, আমি আপনি মুমূর্ষু অবস্থায় পড়ে যাবো, কি বলেন ঠিক কি ঠিক না? মৃত্যুর আগ মুহূর্তে আমার বন্ধুদেরকে ডাকবে, বলো আমার বন্ধু রে, আমার তো মৃত্যুর সময় হয়েছে, আমার মৃত্যুর এই মুহূর্তে তুমি আমাকে কি উপকার করবা? আমার হায়াতের জিন্দেগিটা তোমাকে পাওয়ার জন্য আমি তোমার জন্য কতই কিছু না করেছি। এবার বন্ধু বলতেছে, ভাই রে তোমার মৃত্যুর সময় আমি তোমার কোনো উপকার করতে পারবো না, তুমি শুনিয়া রাখো তোমার ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি আর তোমার কাছে থাকবো না, অন্যের মালিক হয়ে যাব। ভাইয়েরা আমার ওলামায়ে কেরাম বলেন, এটা কোন বন্ধু? যেই বন্ধুর জন্য আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কষ্ট করে অর্থগুলো জমা করেছিলাম, সম্পদ জমা করেছি, আমার আপনার অর্থ সম্পদ মৃত্যুর সঙ্গে সঙ্গে আর আমার আপনার থাকবে না, অন্যের অধীনে চলে যাবে, কি বলেন ঠিক কি ঠিক না? ভাইয়েরা আমার মুমূর্ষু ব্যক্তি এবার অন্যকে ডাকবে, ও আমার বন্ধু, জীবনের সমস্ত ভালোবাসা তোমাদেরকে দিয়েছিলাম, আমার মৃত্যুর মুহূর্তে তুমি আমার জন্য কি উপকার করতে পারবা, কি খাদমত করবা? ভাইয়েরা আমার বন্ধু বলে, হে বন্ধু, তোমার মৃত্যুর মুহূর্তে আমি তোমার জন্য চিকিৎসার ব্যবস্থা করব, হয়তো ডাক্তারের কাছে তোমার কাছে নিয়ে যাইব, কিংবা ডাক্তার বাড়িতে নিয়ে আসব, চিকিৎসা করার পরও যদি তুমি আর জীবিত না থাকো, তোমার এন্তেকাল হয়ে যায়, তাহলে আমি তোমার দাফন কাফনের ব্যবস্থা করব, আর কিছু করতে পারবো না। ওলামায়ে কেরাম বলেন, বন্ধু এটা কেমন বন্ধু? এটা হলো আমার আপনার সন্তান, আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার যখন মৃত্যুর সময় হয়ে যাবে ওই সন্তানেরা আমার আপনার চিকিৎসার ব্যবস্থা করবে কি করবে না? চিকিৎসা করবে, কিন্তু যদি আমার আপনার হায়াত শেষ হয়ে যায় তাহলে দাফন কাফনের ব্যবস্থা করবে কি করবে না? এর চেয়ে আর বেশি কিছু সন্তানেরা উপকার করতে পারবে না, কি বলেন ঠিক কি ঠিক না? ভাইয়েরা আমার এবারে তৃতীয় বন্ধুকে ডাক দিয়ে বলবে, হে আমার বন্ধু, তোমার সাথে বেশি একটা মহব্বত করতে পারি না, মাওলাই করিম নামাজের সময় ডাক দিয়েছিল, নামাজ পড়ি নাই, ওই জামিয়া কোরআনিয়া মিফতারুল মাদ্রাসা মাহফিল হয়েছিল, সেখানে বয়ান শোনার সুযোগ হয় নাই, তোমার সাথে আমার সম্পর্ক তেমন একটা হয় নাই, মৃত্যুর মুহূর্তে তুমি আমার কি উপকার করতে পারবা? এবার ওই বন্ধু বলতেছে, বন্ধু রে হায়াতের জিন্দিগিতে কাজের ফাঁকে তুমি যেই পরিমাণ আমার সাথে মহব্বত করেছ, সেই মহব্বতের ভালোবাসায় তোমার মৃত্যুর মুহূর্তে আমার আমি তোমার সঙ্গে থাকবো, গোরস্থানে গিয়েও তোমার সঙ্গে থাকবো, কবর দেশেও তোমার সঙ্গে থাকবো, হাসরেও তোমার সঙ্গে থাকবো, এবং তোমাকে জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকবো, বলেন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বলেন, কেমন বন্ধু? এটা তো সেই বন্ধু, শীতের মৌসুম হোক, গরমের মৌসুম হোক, বৃষ্টির দিন হোক, মসজিদ থেকে যখন আজান হয়েছে, ফজরের নামাজের ডাক এসেছে, ডাক শোনার সঙ্গে সঙ্গে নামাজে গিয়েছিলাম, আমার আপনার নেক আমল কি বলেন ঠিক কি ঠিক না? আমার আপনার নেক আমল কবর পর্যন্ত যাবে কি যাবে না? কবরের মধ্যে অবস্থান করবে কি করবে না? হাসরও থাকবে, মিজানও থাকবে, এই নেক আমল, এই নেক আমলগুলো আমাকে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাইব, বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না, আল্লাহ তাআলা বলেন নির্দিষ্ট হায়াত দিয়েছি, যখন হায়াত শেষ হয়ে যাবে তোমার চক্ষু দুটো বন্ধ হয়ে যাবে, আর চক্ষু দুটো বন্ধ হয়ে গেলে কিন্তু এই দুনিয়ার তোমার আর কোনো স্থান হবে না, কি বলেন ঠিক কি ঠিক না? আমার আপনার কোথায় যেতে হবে রে ভাই? পরকালে যেতে হবে, ওই গোরস্থানের মধ্যে সাড়ে তিন হাত মাটির নিচে আমাকে আপনাকে রাখবে কি রাখবে না? ভাইয়েরা আমার, কবর দেশ কত কঠিন দেশ, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে?
কবর টাকার জন্য জাহান্নামের গর্ত হবে কি বলেন ঠিক কি না রাসূল বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর রওযাতুন মিন রিয়াযিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফারিন নার বিশ্বনবী বলেন কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে আমার কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে ভাইরা আমার কবর দেশ কত কঠিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্বনবীর দরবারে গেলেন রাসূলের কাছে গিয়ে দেখলেন আল্লাহর নবী কাঁদতেছেন চোখের পানি জর্জর করে পড়তেছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এত কাঁদছেন কেন কোন জিনিস আপনাকে কাঁদাইলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন মিরাজ গিয়েছিলাম আমি দেখলাম আমার উম্মতের অধিকাংশ মানুষ কবরের আযাব ভোগ করতেছে এই জন্য উম্মতের চিন্তায় আমার চোখ দিয়ে পানি পড়তেছে এই উম্মতের চিন্তায় আমি কান্না করতেছি বিশ্বনবীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ কোন কারণে আপনার উম্মতের শাস্তিগুলো হচ্ছে বিশ্বনবী বললেন আমি দেখলাম আমার উম্মতের কিছু মানুষের চেহারাটা শুকুরের মতো বলেন নাউজুবিল্লাহ শুকুরের মতো চেহারা আর তাদের পুরো শরীরটা গাধার মতো দেখা যায় কিসের মতো দেখা যায় গাধার মতো দেখা যায় আর পুরো শরীরটা সাপে পেঁচায় রাখছে বলেন নাউজুবিল্লাহ একটা মানুষ তার চেহারাটা শুকুরের মতো দেখা যায় শরীরটা গাধার মতো দেখা যায় পুরো শরীরটাকে সাপে পেঁচিয়ে রেখেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোন কারণে এই লোকটাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে তার সুন্দর চেহারাটাকে শুকুরের চেহারা বানাইলো তার সুন্দর বডিটাকে গাধার মতো বানাইলো এবং পূর্ণ শরীরের মধ্যে সাপে তাকে পেঁচিয়ে রাখলো কোন আমলের কারণে কোন বদামলের কারণে একটু বলবেন কি বিশ্বনবী বললেন উম্মতের কিছু মানুষ তারা সবসময় জবানটার হেফাজত করতে পারে না মিথ্যা কথা বলে আর মিথ্যা কথা বলার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ সমাজে অহরহ মিথ্যা কথা চলতেছে কি বলেন ঠিক কি না আমি আপনি মোবাইল ব্যবহার করি মোবাইলের মধ্যে মিথ্যা কথা বলি কি বলি না হ্যালো আসসালামু আলাইকুম কোথায় আছো যদি আছে চাষারা বলতেছে সাইনবোর্ড কি বলেন ঠিক কি না মিথ্যা বলি কি বলি না কিন্তু যদি আমি আপনি চিন্তা করতাম আমার আপনার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ রাসূল বলেন যে ব্যক্তি জবানকে হেফাজত করবে জবানের জিম্মাদার হবে আমি ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম বলেন সুবহানাল্লাহ কিন্তু আমাদের জবানের কি অবস্থা রে ভাই অহরহ মিথ্যা কথা বলতেছি এই জবান দ্বারা আমরা গীবত করি কি করি না অতএব যদি জবানের সঠিক ব্যবহার হয় কবর দেশে গিয়ে ওই ব্যক্তির চেহারাটা শুকুরের মতো হবে না কি বলেন ঠিক কি না তার শরীরটা গাধার মতো হবে না সাপ ওই ব্যক্তিকে কখনো পেঁচাইতে পারে না কি ঠিক থাকলে ভাই জবান ঠিক থাকলে রাসূল বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে যেন উত্তম ভালো কথা বলে অন্যতায় চুপ থাকে ভাইরা আমার জবানটার অপব্যবহার হইলে গুনাহ হয় কি বলেন ঠিক কি ঠিক না আবার যদি আমরা এই চিন্তা ফিকির করিয়া আমার আপনার জবানটা চালাই মুখের কথাগুলো একটু চিন্তা করে বের করে তাহলে কখনো মিথ্যা কথা হইতে পারে না কি বলেন ঠিক কি ঠিক না এই জবান কন্ট্রোল থাকে কি থাকে না ভাইরা আমার এই জবানটা নাপাক হয়ে গেলে কবর দেশে আযাব হয় আমার আপনার সুন্দর চেহারাটা শুকুরের মতো হয়ে যাবে সারা তিন হাত বডিটা গাধার মতো হয়ে যাবে এই শরীরের মধ্যে সাপ কাটবে আর যদি জবানটা পবিত্র হয়ে যায় জবানটা যদি সত্য কথা বলে জবানটা যদি নাপাক না করি হয়তোবা একটা সত্য কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা সত্য কথা দিয়ে হাজার হাজার মানুষ মুসলমান বানাইতে পারেন কি বলেন ঠিক কি ঠিক না ভাইয়েরা আমার হিন্দুস্তানের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছিল সরকারি একটা জমি নিয়ে মুসলমান হিন্দুর মধ্যে বিরোধ হয়েছিল হিন্দুরা বলতেছে জমিটা আমাদের আমরা সর্বপ্রথম দখল করেছি এই জন্য হিন্দুরা জমিটা দখল করিয়া সেখানে মন্দিরের সাইনবোর্ড লাগায় এই জমিটা হিন্দু সম্প্রদায়ের হবে এখানে আমরা
মন্দিরে মন্দির করব, মন্দিরের সাইনবোর্ড লাগাইয়া তারা সেখানে মন্দির করে পূজা করবে এই চিন্তা ভাবনা করতেছে। আবার মুসলমানরা বলতেছে জায়গাটা আমাদের, মুসলমানদের আধিপত্য যখন বিস্তার হয় হিন্দুদের মন্দিরের সাইনবোর্ডটা ভেঙে ফেলে দেয়, মুসলমানদের মসজিদের সাইনবোর্ড লাগাইয়া সেখানে মসজিদ করবে এই কথা বলে দেয়। হিন্দু মুসলমান দ্বন্দ্ব চলতেছে, একবার মুসলমানরা হিন্দুদের মন্দিরের সাইনবোর্ড ভেঙে ফেলে, আবার মুসলমানরা হিন্দুদের সাইনবোর্ডের মন্দির ভেঙে ফেলে, এমনি ভাবে দ্বন্দ্ব চলতেছে দ্বন্দ্ব চলতেছে। একদিন হিন্দু মুসলমান পরস্পর মিলিত হয়ে বলতেছে, ভাই রে এভাবে দ্বন্দ্বের কোনো প্রয়োজন নাই, দ্বন্দ্বের কোনো প্রয়োজন নাই, চলো আমরা আদালতের কাছে যাই, আদালত যদি আমাদের পক্ষে ফয়সালা দেয়, আদালত যদি বলে এই জমিটা মুসলমানের হবে তাহলে মুসলমান ভোগ করবে, মসজিদ বানাবে, ইবাদত করবে, আমাদের কোনো আপত্তি থাকবে না। আর যদি হিন্দুদেরকে এই মসজিদে আদালতের পক্ষ থেকে জায়গাটা দিয়ে দেয়, হিন্দুরা এখানে মসজিদের পরিবর্তে মন্দির মন্দিরে বানাইবে, ভগবানের পূজা করবে, চলো আমরা আদালতের কাছে যাই। ভাইয়েরা আমার, হিন্দু মুসলমান আদালতের কাছে যায় কিন্তু আদালত সেখানে নির্দিষ্ট কোনো দলিল পত্র পায় না, এই জায়গাটা সর্বপ্রথম কারা দখল করেছিল। এবার আদালত বলতেছে, তোমাদের সমাজের মধ্যে একটা বয়োবৃদ্ধ বয়স্ক একজন লোক নিয়ে আসো, যেই লোকের জবানের উপর ভিত্তি করিয়া তার জবানবন্দির উপর ভিত্তি করে ফয়সালা দেব। এবার হিন্দু মুসলমান এলাকার মধ্যে ছড়িয়ে পড়লো, বয়োবৃদ্ধ একজন লোক পাইলো মুফতি এলাহি বক্স কান্দলবি রহমতুল্লাহ আলাই, মুসলমানরা খুশি হয়ে গেল, মুফতি এলাহি বক্স কান্দলবিকে পাওয়া গেছে, মুসলমান মুসলমানের পক্ষে সাক্ষী দিবে, জায়গাটা মুসলমানদের হবে, কি বলেন ঠিক কি ঠিক না? হিন্দুরা পেরেশান হয়ে গেল, আমাদের আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কেননা মুসলমান সাক্ষী দিবে, জমি তো মুসলমান পাইবে, হিন্দুরা পাইবে না। কিন্তু কিছু কিছু মুসলমান বলতেছে ভাই রে, কিছু কিছু হিন্দু বলতেছে ভাই রে, এলাহি বক্স কান্দলবি সাক্ষ্য দিবে, যদি হিন্দুদের ভাগ্য ভালো থাকে তাহলে জায়গাটা তোমরাও পাইতে পারো, অতএব তোমরাও আদালতে যাও। মুসলমান হিন্দু আদালতে চলে যায়, মুসলমান বিচারকের এক পাশে দাঁড়ায়, হিন্দুরা আরেক পাশে দাঁড়ায় যায়। বড়বৃদ্ধ মুফতি এলাহি বক্স কান্দলবি রহমতুল্লাহ আলাইহি তাকে যখন ডাক দেওয়া হলো, বিচারকের কাদরে দাঁড় করানো হলো, আদালত বলতেছে এলাহি বক্স কান্দলবি আজকে একটা জমির ফয়সালা দেওয়া হবে তোমার জবানের উপর ভিত্তি করিয়া, তোমার জবানের উপর ভিত্তি করে হয়তো এখানে আজীবন কেয়ামতের জন্য মসজিদ হবে অথবা কেয়ামত পর্যন্ত এখানে মন্দির হবে, কিন্তু তোমার জবানের উপর ভিত্তি করে ফয়সালা দিব। আদালত বলতেছে কান্দলবি রে তুমি বলো দেখি এই জায়গাটা সর্বপ্রথম সরকারের জমি প্রমাণিত হওয়ার পর কারা দখল করেছিল, মুসলমান আগে দখল করেছে না হিন্দুরা দখল করেছে? তুমি যদি বলো মুসলমানরা আগে দখল করেছে তাহলে জায়গাটা মুসলমানদেরকে দিয়ে দেব, আর তুমি যদি বলো জায়গাটা সর্বপ্রথম হিন্দুরা দখল করেছে তাহলে আজকের এই জমির ফয়সালা হিন্দুদের পক্ষে দিব, হিন্দুদের পক্ষে গেলে তারা মন্দির বানাইবে আর মুসলমানদের পক্ষে গেলে তারা কি বানাইবে, মসজিদ বানাইবে। ভাইয়েরা আমার, মুসলমান কার পক্ষে সাক্ষী দিবে? মুসলমান মুসলমানের পক্ষে সাক্ষী দিবে, কেননা মসজিদ হইবে আল্লাহর ইবাদত, কি বলেন ঠিক কি না? এলাকি বক্স কান্দলবি রহমতুল্লাহ আলাইহি আদালতের কাঠগড়া দাঁড়ায় গেলেন, বিশ্ব নবীর আদর্শকে তিনি সামনে পেশ করলেন, রাসূলের হাদিস তার অন্তরের মধ্যে চলে আসলো, ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ইয়াযমান লি মা বাইনা লিহায়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমার নবী বলেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বার হেফাজত করবে এবং তার দুই রানের মধ্যবর্তী জায়গার হেফাজত করবে, রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আমি রাসূল জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এলাহি বক্স কান্দলবি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা পড়লেন, তার চোখ দিয়ে জড়জড় করে পানি পড়ে, তিনি বলতেছেন হে আদালত, বিশ্ব নবীর হাদিসকে স্মরণ করলাম, বিশ্ব নবীর আখলাককে সামনে রাখিয়া আদালতের মধ্যে আমি একটা সত্য কথা বলে যাই,
আদালত রে এই জায়গাটা সর্বপ্রথম সরকারি প্রমাণিত হওয়ার পর মুসলমানরা দখল করে নাই, সর্বপ্রথম জায়গাটা হিন্দুরা দখল করেছিল। মায়েরা আমার আদালত কার পক্ষে পায়সালা দিল? হিন্দুর পক্ষে পায়সালা দিল। কেয়ামত পর্যন্ত এখানে মন্দির হবে আর মসজিদ হতে পারবে না। মুসলমানরা আদালত থেকে বের হয়ে গেল, এলাহি বক্স কান্দলবে রহমতুল্লাহ আলাইকে গালমন্দ করতে লাগলো, তুমি একটু কথাটা ঘুরাইয়া বললে কিন্তু আজকে মন্দিরের জায়গায় মসজিদ হয়, কি বলেন ঠিক কি না? এলাহি বক্স বলতেছে, না না আমি সত্য কথা বলেছি, আমি জবানটা নাপাক করতে পারবো না। এলাহি বক্স কান্দলবে রহমতুল্লাহ আলাই একটা সত্য কথা বলিয়া তিনি বাড়িতে চলে যান। রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন, শেষ রাত্রে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ার জন্য প্রস্তুতি নিতে আসেন। খুতবাতে জুলফিকার লেখেন, এলাহি বক্স কান্দলবি রহমতুল্লাহ আলাই শেষ রাত্রে যখন ঘুম থেকে উঠলেন, ওঠার পরে তিনি দেখলেন তার ঘরের চতুর্পাশে মানুষের আনাগোনা পাওয়া যাইতেছে, জুতার আওয়াজ পাইতেছে। এলাহি বক্স কান্দলবি ভয় পাইয়া গেলেন, হায় হায়, না জানি মুসলমানদের বিরুদ্ধে সাক্ষী হওয়ার কারণে মুসলমানরা আমাকে হত্যা করার জন্য চলে আসছে, কি বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, এলাকি বক্স কান্দলবি রহমতুল্লাহ আলাই যখন ঘরের দরজাটা খুলে তিনি বাইর হইলেন, দেখলেন যে কোন মুসলমান নাই, তার ঘরের চতুর্পাশে হাজার হাজার হিন্দু মানুষ অপেক্ষা করতেছে, বলেন সুবহানাল্লাহ। এলাকি বক্স কান্দলবি রহমতুল্লাহ আলাই তাদেরকে বলতেছেন, ভাই রে আদালতে সত্য কথা বলিয়া তোমাদের পক্ষে পায়সালা দিয়েছি, জমিনটা তো তোমরাই পাইলে, তোমরা মন্দির করবে, আবার গভীর রজনীতে কেন আমার ঘরের সামনে আসলে? এবার হিন্দু সম্প্রদায়ের নেতা বলতেছে, হুজুর যেই ধর্ম, যেই ধর্ম গ্রহণ করলে জবানটা কখনো নাপাক হইতে পারে না, আদালতের সামনে গিয়ে নিঃস্বার্থের দিকে তাকায় যেই ধর্ম গ্রহণ করলে জবানটা কখনো মিথ্যা কথা বলতে পারে না, এমন ধর্ম গ্রহণ আমরাও করতে চাই। আপনি একটা সত্য কথা বলেছেন, যদিও জায়গাটা আমরা পেয়েছি, সেখানে মন্দির করার কথা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আপনি এমন একটা ধর্ম গ্রহণ করেছেন যে ধর্ম গ্রহণ করার কারণে এই জবানটা কখনো নাপাক হয় না, মিথ্যা বলে না, আপনার ধর্মে সঠিক, আপনার ধর্মে সঠিক। হুজুর আমরা ওয়াদা দিলাম আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া আগামীকাল সকালে সেই জায়গার মধ্যে মন্দিরের পরিবর্তে মসজিদ বানাইয়া আপনার ইমামতিতে নামাজ আদায় করবো, বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একটা সত্য কথা বলছেন আদালতে গিয়ে, এই জন্য সত্য কথার দাম আছে না নাই? আর যদি জবানটাকে নাপাক করি, মিথ্যার আশ্রয় নিই, মিথ্যা কথা বলি, তাহলে আমাদের শাস্তি কি ভাই? রাসূল বলেছেন কবরে, তিনি দেখে আসছেন মেরাজের রজনীতে, এমন কিছু মানুষ যাদের চেহারাটা শুকুরের মতো হয়ে গিয়েছে, যাদের শরীরটা গাধার মতো হয়ে গিয়েছে, সাপ তাদেরকে পেঁচিয়ে পেঁচিয়ে ধ্বংসন করতেছে, এই সমস্ত মানুষ তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। অপরাধ কি ছিল? তারা হায়াতের জিন্দিগিতে কখনো সত্য কথা বলতো, শুধু মিথ্যার আশ্রয় নিত, মিথ্যা কথা বলতো, জবানকে নাপাক করতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কবর দেশে এই শাস্তির ব্যবস্থা করেছেন, কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার দেশে, আমাদের সকলকে কবর দেশে যাওয়ার দরকার আছে না নাই? আমরা কি দুনিয়াতে থাকবো না কবর দেশে যাইতে হবে? ভাইরা আমার, যদি কবর দেশে গিয়ে ভালো অবস্থানে থাকতে চাই, সুন্দর চেহারাকে সুন্দর রাখতে চাই, তাহলে কিন্তু মিথ্যা কথা ছাড়তে হবে, কি বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত, কি বলেন ঠিক কি না? কবর দেশে আমি আপনি যখন যাইব তখন প্রশ্ন করবে, মার রব্বুকা, কি বলেন ঠিক কি না? মার রব্বুকা, তোমার রবকে, যেই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে, যেই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে, নামাজে দাঁড়াইয়া আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রবের কথা আছে না নাই? হি রব্বিল আলামিন, রবের কথা আছে না নাই? আমরা যখন রুকুতে যাই তাসবি পড়ি কি পড়ি না? সুবহানা রব্বিয়াল, রবের কথা আছে না নাই? আমরা যখন রুকু থেকে উঠি রব্বানা লাকাল হামদ, রবের কথা আছে না নাই? আমরা যখন সেজদা গিয়ে তাসবি পড়ি সুবহান রব্বিয়াল আলা, সেখানে রবের কথা আছে না নাই? চারবার রবের সাক্ষ্য দিই, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারে তুমি তো আমার এমন এক বান্দারে কষ্ট করছো, রবকে, আমার এই বান্দা তো তার হায়াতের জিন্দিগিতে
প্রত্যেকটা নামাজের ওয়াক্তে প্রত্যেক রাখাতে আমি রবকে চারবার রব বলে স্বীকার করে আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ফেরেশতাকে এই কথা বলবেন তখন নামাজি ব্যক্তির আর প্রশ্ন করা হবে না বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, যদি আমার আপনার প্রশ্ন আর করা না লাগে তাহলে নিশ্চিত আমি আপনি জান্নাতের দিকে দৌড়াচ্ছি কি বলেন, ঠিক কি না? আর যখন আমার আপনার জান্নাতের ফয়সালা হবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে বলবেন এই লোকটা জান্নাতি, জান্নাতের সঙ্গে তার কবরের একটা কালেকশন করে দাও, তার কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও বলেন সুবহানাল্লাহ। এবং কবরবাসীকে বলবে তুমি এখন জান্নাতের একটা বিছানার মধ্যে তোমাকে দেওয়া হয়েছে, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, বাসর রাতের দুলহানের মতো ঘুমাও। ভাইরা আমার, এমন একটা অবস্থা হবে, কোন কোন বর্ণনা পাওয়া যায় একটা হাড় ফেরেশতা নিয়ে আসবে, হাতটা কবরবাসীর হাতে থাকবে, আর ওই মুহূর্তে ফেরেশতা টান দিলে হাতটা ছিড়া যাবে, আর ওই কবরবাসী সেখানে বসে বসে হাড়ের মুক্তাগুলো টোকাইবে, টোকানো শেষ হওয়ার আগে আগে আবার হাসরের ময়দানে ডাক চলে আসবে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কবর দেশে যাইব, যাওয়ার প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আজকের এই বয়ান থেকে বুঝলাম আমাদেরকে যেতে হবে কার কাছে, আল্লাহর কাছে। কবর দেশে গেলে মিথ্যাবাদী ব্যক্তির জন্য একটা শাস্তি আছে, তার চেহারাটা শুকুরের মতো হয়ে যায়, তার শরীরটা গাধার মতো হয়ে যায়, সাপে তাকে দংশন করে। এই জন্য সেই চেহারাকে ভালো রাখার জন্য, সুন্দর বডিকে ভালো রাখার জন্য, সাপের দংশন থেকে বাঁচার জন্য আজকে শিক্ষা পাইলাম আমাদেরকে মিথ্যা কথা ছাড়তে হবে কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।